হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম তোমাদের সামনে, যে কীভাবে আমাদের ইউটিউব ভিডিও ইউটিউবে আপলোড দিব, কীভাবে সবগুলা সেটিং দেখে আপলোড দিব, সবগুলা সেটিং প্রপার ঠিক আছে কিনা দেখেই আপলোড দিব, এই বিষয়ে ফুল ফুল সব কিছু দেখাবো। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন। তো প্রথমে আমরা ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর যেভাবে ইউটিউবটা আসে এরকম ইউটিউব আসবে। তো ইউটিউবে আসার পর দেখেন উপরের সারিতে দেখেন আপলোডের বা ভিডিওর একটা চিহ্ন আছে, দেখেন এই যে আপলোডের একটা চিহ্ন, এই চিহ্নটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো এই চিহ্নটার মধ্যে আমরা ক্লিক করলাম, দেখেন কি হয়, ক্লিক করলাম। তো এই ভিডিওটা ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে, মোবাইলে যতগুলো ভিডিও আছে, সবগুলো ভিডিও জায়গায় শো করবে। তো আমরা আমাদের পছন্দ মতো যে ভিডিওটা আমরা আপলোড দিব ইউটিউবে আপলোড করব, সেই ভিডিওটা ক্লিক করতে হবে। তো আমার পছন্দের একটা ভিডিও আপলোডে ক্লিক করলাম আপনাদের দেখানোর জন্য। তো এইরকম আসবে। তারপর আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে টাইটেল, টাইটেলটা এই ভিডিও রিলেটিভ সুন্দর একটা টাইটেল দিবেন, যে কেউ দেখে টাইটেলটা দেখে যেন মনে হয় যে সুন্দর একটা টাইটেল ভিডিওটা দেখে, এরকম কিছু টাইটেল দিবেন এসব, কারণ এটা আপনার ভিডিওর জন্য খুব উপকারী একটা বিষয়। তারপর ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আপনারা এই ভিডিও রিলেটিভ কিছু সুন্দর সুন্দর কথা লিখবেন, যাতে কেউ ভিডিওটা দেখে বা ডিসক্রিপশনে এসে ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়। তো আমি আপনার সুবিধার্থে মানে বেশি কিছু লিখলাম না, অল্প কিছু লিখলাম, আপনারা আপনাদের মতে পছন্দ অনুযায়ী কিছু একটা লিখবেন, তো যাতে সুন্দর কিছু হয়, সুন্দর ভাষায় সুন্দর কিছু লিখবেন। তো ইংরেজিতে লিখবেন, কারণ সবাই আসে ইউটিউবে, সবাই মোটামুটি ইংরেজি জানে বুঝে, তো ইংরেজি বিষয়ে লিখবেন, বাংলাতে লিখতে পারেন কোনো সমস্যা নেই। তারপর আপনার এই জায়গা থেকে পাবলিক সিলেক্ট করে রাখবেন প্রাইভেসি থেকে, কারণ পাবলিক হলে সবাই দেখতে পারবেন। তো তারপরে আপনাদের ইউটিউবে এই যে আপলোড একটা জায়গায় ক্লিক করতে হবে। তো আমি কি ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখেন কি হয়, তো আমাদের ভিডিওটা আপলোড হবে এখন। তো দেখেন আপলোড হচ্ছে, আপলোড হবে, একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখেন আপলোডটা হচ্ছে, আপলোডিং লেখা আসছে। তো এরকম ভাবে আপনাদের ভিডিওটা আপলোড হবে। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, আমার নেটটা একটু স্লো, দয়া করে আমার ভিডিও, এই যে দেখেন প্রিপারেশন হয়ে গেছে, 100% প্রিপার হয়ে গেছে, প্রিপারেশন নিয়ে নিয়েছে এরা, ইউটিউব প্রিপারেশন নিয়ে নিয়েছে, যে ভিডিওটা আপলোড হচ্ছে 100% হচ্ছে। এখন আমাদের ভিডিওটা আপলোড হবে, আপলোডের সময় হবে আর কি, আপনাদের ভিডিওটা এরকমভাবে আপলোড হবে। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদের সব কিছু দেখাবো, এ টু জেড দেখাবো, কীভাবে ভিডিও আপলোড হয়, কীভাবে কী করতে হয়, সেটিং চেঞ্জ করতে হয়, সব কিছু দেখাবো। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন। তো দেখেন ভিডিওটা আপলোড হচ্ছে, তো একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা দেখেন আপলোড হচ্ছে, কীভাবে ভিডিওটা আপলোড হয় দেখেন, হ্যাঁ এরকমভাবে আপনাদের পুরো ভিডিওটা আপলোড হয়ে যাবে। যখন আপলোড হয়ে যাবে তখন কী লেখা আসে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ভিডিওটা আপলোড হওয়ার পর দেখেন কী লেখা আসে, তো এই এই যে এইরকম একটা লেখা আসবে, যে ওয়াচ রেডি, এরকম কিছু একটা লেখা আসবে, দেখেন আসবে লেখা, এই যে দেখেন আসছে রেডি টু ওয়াচ, এরকম একটা লেখা আসবে। আপনার ভিডিওটা যদি আপলোড হয় তাহলে এরকম লেখা আসবে, আর যদি না হয় তাহলে ফেল বা অন্য কিছু লেখা আসবে। তো আপনার মনোযোগ সহকারে দেখেন, এরকম একটা লেখা আসবে। তো আমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের সেটিং দেখতে হবে, যে এই ভিডিওটার সেটিং কীভাবে কী করতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, সবগুলো সবগুলো দেখাবো আমি আপনাদের, কীভাবে থাম্বনেল চেঞ্জ করতে হয়, ট্যাগ চেঞ্জ করতে হয়, যে তারপরে ট্যাগ দিতে হয়, মানে সব কিছু দেখাবো। তো এরকম ভাবে ভিডিও আপলোড হওয়ার পর আপনারা এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, এই সফটওয়্যারটা আপনাদের প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। তো এটার মধ্যে ক্লিক করার পর দেখেন আমাদের ওই ভিডিওটার সব কিছু চেঞ্জ করবো কীভাবে। তো এটা ক্লিক করার পর দেখেন সফটওয়্যারটা ওপেন হচ্ছে, অ্যাপসটা ওপেন হওয়ার পর দেখেন এই যে আমাদের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেটাই প্রথমে এসে শো করছে, যে এই ভিডিওটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কি হয়, ভিডিওটা ক্লিক করছি, নেটটা একটু স্লো, মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা।
তো আপলোড হওয়ার পর দেখেন এই ভিডিওটার ক্লিক করার পর ভিডিওটার পুরো সেটিং আপনাদের সামনে শো করবে। ভিডিওটার টাইটেল, ডিসক্রিপশন, তারপর প্রাইভেসি ট্যাগ সব কিছু। তো দেখেন এরকম আসার পর ভিডিওটা আসবে, তারপর ওই যে উপরের সারিতে দেখেন একটা কলমের মতো চিহ্ন আছে, মানে অপশন আছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে এটার মধ্যে ক্লিক করতে হবে, কারণ এটার মধ্যে ক্লিক করে এটা হচ্ছে এডিটের অপশন। তো আমরা এটার মধ্যে ক্লিক করলাম, দেখেন। তো এটার মধ্যে ক্লিক করার পর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, এডিট অপশনে ক্লিক করার পর এডিট অপশন এসে গেছে আমাদের। তো দেখেন এই যে এই জায়গায় কলামের মতো যে চিহ্নটা, এই জায়গায় থেকে আপনারা থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। আমি থাম্বনেল চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করে নেবেন। তো টাইটেল চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, প্রাইভেসি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন, না করাই ভালো আমি মনে করি। তারপরে ট্যাগ, ট্যাগ হচ্ছে যে আপনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ট্যাগ। তো এই ভিডিও রিলেটিভ কয়েকটি সুন্দর সুন্দর কথা লিখে দেবেন, যেমন আমি ডান্স লিখে দিলাম, কারণ ডান্স বা আপনি আরও কিছু দিতে পারেন, মিউজিক, মানে এভরিথিং কিছু দিতে পারেন, কিন্তু ভালো কিছু দিবেন। তারপর আপনাকে ক্লিক করতে হবে অ্যাডভান্স সেটিং, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, দেখেন। তারপরে দেখেন আছে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আপনারা যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ক্যাটাগরিটা কী হবে, এটা কী ধরনের ভিডিও। তো আপনার দেখেন যেহেতু ডান্স মিউজিক, সেটা মিউজিক দিয়ে দিলাম। তো তারপর আপনাদের দিতে হবে অডিয়েন্স, অডিয়েন্সটা হচ্ছে যে আপনার অডিয়েন্স কী রকমের ভিউয়ার আসবে এই জায়গায় ভিডিওটা দেখবে। তো আমি নো ইট ইজ নট ফর কিড এটা দিয়ে দিলাম, কারণ এটা শিশুদের জন্য না, শুধু এটা সবার জন্য। তো এরকম দিয়ে দিলাম, কারণ ইউটিউবে যারা আসে সবারই 18 বছর উপরে। তো এই জন্য আমি এই জায়গা থেকে ইয়েস রিসাইট বা ভিডিও ভিউয়ার্স ওভার 18 বছর, মানে 18 বছরের বেশি ইউজাররা দেখতে পারবে এটা ভিডিওটা। তো আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক উপরে দেখেন সেভে ক্লিক করেছি আমি। সেভে ক্লিক করার পর সেভ এই ভিডিওটা, আমি সেটিংটা সেভ হচ্ছে এই ভিডিওর, দেখেন। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন ভিডিওটা ওকে হয়ে গেছে। তো আমার ভিডিওটা একটা লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। তো আর ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, শেয়ার করবেন যারা নতুন ইউটিউবে ইউটিউবার। সবাইকে ধন্যবাদ।